Assalamualaikum প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের নতুন এক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার জনপ্রিয় স্ট্রিট ফুড চিকেন টিকিয়া কাবাব রোল। দেখুন উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা। তো চলো তৈরি করে ফেলি মজাদার চিকেন টিকিয়া কাবাব। চিকেন টিকিয়া কাবাব রোল বানানোর জন্য প্রথমে আমাকে একটা ডো বানিয়ে নিতে হবে। এজন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, ময়দাতে এবার অ্যাড করে দিব স্বাদমতো লবণ। একটু ভালোভাবে ময়দার সাথে লবণ আমি মিশিয়ে নিব। এবার অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলগুলো ময়দার সাথে ভালোভাবে ডলে ডলে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি পরোটার মতো একটা ডো বানিয়ে নিব। খুব শক্তও না, আবার খুব বেশি নরমও না। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে আরও বেশ কিছু পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে ডোটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিব। এইভাবে ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। এটা এক সাইডে রেখে দিয়ে আমি চলে যাব টিকিয়া কাবাব বানানোর কাজে। এই পর্যায়ে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম পরিমাণ। এগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। ফিরে এলাম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর। দেখুন আমি একেবারে মিহি পেস্ট করে নিই, একটু ছাবা ছাবা রেখেছি। এবার এই চিকেনে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ কাবাব মশলা। যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ব্যবহার করলেই চলবে, অথবা না থাকলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, অথবা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ বিট লবণ, স্বাদমতো সাধারণ খাবার লবণ। যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, এজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এবার আমি একসাথে সব কিছু ভালোভাবে হাতে একটু মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটা ছাড়া ছাড়া ভাব আছে। এই জন্য এই মিশ্রণে আমি আঠালো ভাব আনার জন্য ব্যবহার করব ব্রেড ক্রাম। আমি এখানে 5-6টা রেগুলার সাইজের যে পাউরুটি পাওয়া যায় সেগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। আমি এখানে আনুমানিক 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম ব্যবহার করেছি। ব্যাস এটি তৈরি। এবার চলে যাব টিকিয়া কাবাবগুলো ভাজার জন্য। কাবাব ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এবার এই মাখানো মিশ্রণ থেকে এরকম টিকিয়ার শেপ আকারে আমি এরকম চপ বানিয়ে নিব আর তেলে ছেড়ে দিব। বেশ কয়েকটা টিকিয়া কাবাব আমি তেলে ছেড়ে দিয়েছি। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝে রেখে আমি কাবাবগুলো ভেজে কাবাবগুলো এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি।
একটু কড়া করে ভেজে নিতে হবে। কাবাবগুলো দুই পাশেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিব। কাবাবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবার একইভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিব। সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি, এবার এগুলো এক সাইডে ঠান্ডা করতে রেখে দিলাম প্রায় 15 মিনিট পর। দেখুন আমার ডোটা আরও কতটা সফট হয়ে গিয়েছে। এবার তেলের সাথে একটু বেশ কিছুক্ষণ আমি আর একটু মেখে নিব। ব্যাস, এখান থেকে এবার আপনাদের ইচ্ছে মতো যে যতটুক সাইজ চান সেই অনুযায়ী লেচি কেটে নিব। বড় চাইলে একটু বেশি করে নেবেন, আর ছোট চাইলে আর একটু ছোট করেও নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ করে মোট 12টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি রোল তৈরি করে দেখিয়ে দিই। এই রোল তৈরি করার ক্ষেত্রে আমি আর এক্সট্রা কোনো ময়দা ব্যবহার করব না, একটু তেল ভরিয়ে নিব। এবার এটা আমি বেলে নিব। যত সম্ভব পাতলা করা যায় ততটা করে আমি বেলে নিব। দেখুন আমি বেশ খানিকটা পাতলা করে রোলের রুটি তৈরি করে নিয়েছি। এবার যে কাবাবগুলো আমি ভেজে রেখেছিলাম এখান থেকে কাবাব নিয়ে নিব। কাবাবগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিব। আর এখানে আমি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে রেখেছি, এখান থেকে অল্প অল্প করে সব কিছু আমি দিয়ে দিব। এবার উপর থেকে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিব, যেহেতু এগুলো লবণ দিয়ে মাখালে পানি ছেড়ে দিবে, এজন্য আমি আগে মাখাইনি। এবার ভালোভাবে রোলের শেপ দিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন টিকিয়া কাবাব রোল। একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি, এবার রোলগুলো ভাজার পালা। চিকেন টিকিয়া কাবাব রোলগুলো ভাজার জন্য আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন তেলগুলো হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব সেই বানানো রোল। আমি ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এক পাশে মোটামুটি হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিব। আমি এক পাশ থেকে আরেক পাশে উল্টিয়ে দিয়েছি, এবার এপাশটাও কিছুক্ষণ ভেজে নিব। সবগুলো টিকিয়া কাবাব রোল আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে একটা চিমটার সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নিব। কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো সব এই টাওয়াল শুষে নিবে। ব্যাস, আমি একইভাবে সবগুলো চিকেন টিকিয়া কাবাব রোল ভেজে নিব। সবগুলো চিকেন টিকিয়া কাবাব রোল আমি ভেজে নিয়েছি এবং টমেটো সসের সাথে সার্ভ করেছি। এটি সস ছাড়াও খেতে কিন্তু ভীষণ মজা। দেখলেন তো কিভাবে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় স্ট্রিট ফুডের খাবার চিকেন টিকিয়া কাবাব রোল। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।
দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ